আনন্দ আলো পরিচালিত সাহিত্য পুরস্কার 2023 ঘোষণা করা হয়েছে। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইমদাদুল হক মিলন। পাঁচ ক্যাটাগরিতে ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2023-এ ভূষিত হয়েছেন ছয়জন। তারা হলেন কথা সাহিত্যে মোজাফফর হোসেন, কবিতায় মোহাম্মদ নুরুল হুদা, প্রবন্ধে নূর সাফা জুলহাজ, শিশু সাহিত্যে সুজন বড়ুয়া এবং মুক্তিযুদ্ধে মুন্তাসির মামুন ও জাহিদ নেওয়াজ খান। তরুণ শাখায় কবিতায় ওই পুরস্কার পেয়েছেন খান মোহাম্মদ রুমেল ও শিশু সাহিত্যে আসিফ মেহেদি। পাঞ্জেরি আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2023-এ ভূষিত হয়েছেন তারিক সুজাত ও আনজির লিটন। পাঞ্জেরি ছোট কাকু শিশু সাহিত্য পুরস্কার 2023 দেওয়া হয়েছে চার ক্যাটাগরিতে। গল্প উপন্যাসে এই পুরস্কারে ভূষিত হয়েছেন আনিসুল হক, শিশু সাহিত্যে আসলাম সানি, মুক্তিযুদ্ধে আহসান হাবিব ও শ্রেষ্ঠ প্রকাশনায় সেবা প্রকাশনী। অমর একুশে বইমেলার শেষ দিন সন্ধ্যায় এই পুরস্কার ঘোষণা করা হয়। আমরা এই পুরস্কার দিতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। এই ছিল আনন্দ আলো আয়োজিত যে সাহিত্য পুরস্কার যেটা পরিচালনা করি আমরা, তারই একটি সার্বিক চিত্র।